সকল কেন্দ্রীয় শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ইয়াৰ অধীনত বিএসসি নার্সিং আর ডি ফার্ম পড়িবর এন্ট্রেন্স পরীক্ষা দিছিল। এন্ট্রেন্স পরীক্ষা মেরিট লিস্ট ইউনিভার্সিটিয়ে পাবলিশ করেছে। এতিয়া তোমালোকৰ এডমিশন হব, এডমিশন কেতিয়া হব আর এডমিশনত কি কি ডকুমেন্টস লাগিব আর কিমান টাকা ফিজ দিব লাগিব এই সম্পর্কে আমি আজি এইটো ভিডিওত আলোচনা করিম। ভিডিওটো অকণমান স্ক্রিপ নকৰিবা আর ভিডিওটো আরম্ভ করার আগতে একটা সৰু অনুরোধ জানাইছো, তোমালোকে যদি এতিয়ালৈকে আসাম অনলাইন চ্যানেলটো সাবস্ক্রাইব করা না চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা, কিয়নো এইটো চ্যানেলত তোমালোকে প্রতিদিন ANM JNM BHC নার্সিং ডি ফার্ম সকল ধরনের তথ্য লাভ করিবা। লগতে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ইয়ার ফালৰ পৰা অফিসিয়াল আপডেট বিলাক সকলো কাগজ লাভ করিবা। গতিকে আসাম অনলাইন চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা। শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ইয়ার অধীনত যিসকল কেন্ডিডেট বিএসসি নার্সিং এডমিশন লব বিচাৰে, তোমালোক বিএসসি নার্সিং ফাইনাল মেরিট লিস্ট ইউনিভার্সিটি পাবলিশ করেছে। ফাইনাল মেরিট লিস্টর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সত দিয়া থাকিব, ইয়ারপর ডাউনলোড করিয়া পাইবা। যিসকল কেন্ডিডেটস ফাইনাল মেরিট লিস্টত নাম আহিছে এতিয়া তোমালোক এডমিশন হব আর এই এডমিশন তোমালোক অসমৰ তিনিটা কলেজত হব, গুৱাহাটী, ডিব্ৰুগড় আর শিলচর। আর এই যে এডমিশন আছে এডমিশন তোমালোক এপ্রিল মাহৰ 11 তারিখে আর 12 তারিখে হব। আর এডমিট কার্ড আর এডমিশন করার সময় তোমালোক অরিজিনাল ডকুমেন্টসের প্রয়োজন হব, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস তাত সাবমিট করব লাগিব। যিসকল ক্যান্ডিডেটস এডমিশন লব বিচাৰে 11 আর 12 তারিখে তোমালোক অরিজিনাল এডমিট কার্ড সাবমিট করব লাগিব। তার লগতে মার্কশিট, পাস সার্টিফিকেট, SSLC এন্ড SSR পাস সার্টিফিকেট, লগতে তোমালোকর যে কাস্ট সার্টিফিকেট আছে তার লগতে EWS সার্টিফিকেট তাত সাবমিট করব লাগিব। তার লগতে তোমালোক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগিব আর এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমার কলেজের পর দিয়া হব। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিব না। তো এইটো আসলে সৰু এটা ইনফরমেশন ভিডিও। আর যিসকল ক্যান্ডিডেট ডি ফার্ম আছে তোমালোক কাউন্সিলিং এতে হওয়া নাই, তোমালোক কাউন্সিলিং 15 তারিখের পিছর পর তোমালোক কাউন্সিলিং স্টার্ট হব। তো এইটো আসলে সৰু এটা ইনফরমেশন ভিডিও। যদি ভিডিওটো ভাল লাগিছে এটা লাইক করিবা আর আসাম অনলাইন চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা। আর এই নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সত দিয়া থাকিব, ইয়ারপর ডাউনলোড করিয়া পাইবা। আর কিবা যদি অসুবিধা হয় এডমিশন করার সময় ভিডিও ডেসক্রিপশন বক্সত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইয়ারপর মূলত যোগাযোগ করিয়া পাইবা। আর আসাম অনলাইন চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা। আজিলৈকে এইখিনিতে।